মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মুশকিল আসান করার জন্য সল্টলেকের প্রখ্যাত আনন্দলোক হাসপাতাল 40 বছর ধরে মানব সেবায় নিয়োজিত। এই হাসপাতালের প্রতিষ্ঠাতা দেবকুমার সারাফ 40 বছর আগে যে হাসপাতাল শুরু করেছিলেন টিউশনির টাকা সম্বল করে, আজ রাজ্য জুড়ে তার 22টি শাখা রয়েছে। রবিবার তিনি 80 বছরে পা দিলেন। তার জন্মদিনে আয়োজিত হলো রক্তদান শিবির। অনুষ্ঠানে হাজির ছিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণ চক্রবর্তী, মেয়র পরিষদ সুধীর সাহা প্রমুখ। দেবকুমার সারাফ জানালেন এই হাসপাতালের চলার পথের কাহিনী। তখন আমাদের 4টে স্টাফ ছিল, আর সম্পত্তি বলতে 1100 টাকা ছিল, একটা আলমারি ছিল, তাও ভাঙা চোরা আলমারি একজন ডোনেট করেছিল, আর 3000 টাকা মাসে খরচা ছিল, আর সম্পত্তি 1100, 4টে স্টাফ, আর একটা ক্লাব পরিষেবা, একটা ব্রাঞ্চ ছিল। এখন আমাদের আউটডোর ইনডোর সব নিয়ে 22খানা ব্রাঞ্চ, আমাদের এবার 150 কোটি টাকার সম্পত্তি। 3-4টে টিউশন করতাম, 2টো সকালে 2টো বিকেলে, দিনের ব্যবসা করতাম, 3000 টাকা খরচা হয়ে যেত, আর 200-300 টাকা আরও কম পড়তো, একটা দান এসেছিল আমার কাছে লক্ষ্মী ভণ্ডার। এই সকালে সকালে পার্কে নিয়ে ঘুরতাম, পার্কে কেউ দিত 2 টাকা, দিত ওই চারানা, দিত কেউ দিত না, বাড়ি বাড়ি যেতাম, এইভাবে করতাম মা। আজ আমার 3.5 কোটি টাকা মাসে খরচা, আমরা বাইপাস সার্জারি করছি, এখন একটা ইতিহাস সৃষ্টি করেছি, 45,000 টাকা শুরু করলাম, আজ মা আমাদের 85,000 টাকা খরচা হয়, এটা ওয়ার্ল্ডে কোথায় হাঁকে না আমার জানা নেই। 20 টাকা, আগে 10 টাকা চশমা দিতাম, এখন 20 টাকা চশমা দিচ্ছি, আমার ICC বেড ফুললি এয়ার কন্ডিশন, ফুললি ইকুইপমেন্ট আছে সব, চার্জিং বলি 75 রুপিস, এটা ধর্মশালাতে রুমও পাওয়া যায় না, 20 টাকায় খেললাম, চশমা পাওয়া যায় না। অবশ্যই মধ্যবৃত্ত ক্লাস যারা, আমি লোয়ার মিডল ক্লাস, ওদের জন্য একটা গ্রেট হেল্প। ওই লাভের টাকাতে এখন পশ্চিমবঙ্গে আমরা কমপক্ষেও প্রায় 10.5 টাকা বাড়ি করে ফেলেছি, পাকা বাড়ি। কিছুদিন আগেই কর্মীদের সমস্যায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল হাসপাতালের। অসুবিধে পড়েছিলাম কয়েকটা স্টাফকে নিয়ে, এটা প্রায় বন্ধ হতে চলেছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অনেক উদ্যোগ নিয়েছে, অনেক সাহায্য করেছেন, তারপর মাঝি সাহেব, উনিও হেলথ মিনিস্টার, উনিও খুব, উনি তো উঠে পড়ে লেগেছিলেন, আর আমাদের লেবার মিনিস্টার মল্লিক ঘটক। দেখুন, আমি বলি যে কোথাও কোথাও কোনো কোনো সময় গাড়ির চাকাও অনেক সময় জ্যাম হয়ে যায়, ন্যাচারালি এটা নিজেদের ইন্টারনাল ব্যাপার, এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা আছে বলে মনে হয় না। আমি আবার বললাম, পরিবারের মধ্যে কখনো কখনো মনোমালিন্য হয়, কিন্তু সকলকে নিয়ে চলতে হবে, কাউকে বাদ দিয়ে নয়, এবং আমরা সকলেই একটা পরিবারের মধ্যে। সব বাধা অতিক্রম করে সাধারণ মানুষের সেবায় এই হাসপাতালকে আরও এগিয়ে নিয়ে যেতে চান দেবকুমার সারাফ। 80 বছরেও তার উৎসাহ এতটুকু কমেনি। কলকাতা থেকে মুনমুন সাহার রিপোর্ট, ANM নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক, চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজার হাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।